একজন পোলবায়, আরেকজন চন্দননগরে। মঙ্গলবার জেলার দুই প্রান্তে প্রচারে ঝড় তুললেন হুগলি লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী। কথায় বলে যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, আর বাস্তবে যারা রাধেন তারা ভোটেও লড়েন। ভোট প্রচারে বেরিয়ে একজন ধরলেন খুন্তি, অন্যজন খেলেন পাত পেরে। এদিন হুগলির পোলবা রাজারহাট পঞ্চায়েত এলাকায় প্রচার করেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। রাজারহাট পঞ্চায়েতের ওলা বিবি তলায় রান্নাপুজো উৎসব উপলক্ষে জমায়েত হয়েছিলেন অনেক মানুষ। তাদের সঙ্গে কথা বলার পাশাপাশি সেখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন তিনি। এরপর পাশের বাগানে রান্না করেন বিজেপি প্রার্থী। রান্নার পর সেখানেই খাওয়া দাওয়া সারেন তিনি। অন্যদিকে এদিন চন্দননগরের বোরাইচণ্ডী মন্দিরে পুজো দিয়ে ও পাশের মাজারে চাদর চড়িয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বিন্দুবাসিনী পাড়া হয়ে লক্ষ্মীগঞ্জ বাজার ও উর্দি বাজারের বিভিন্ন পাড়ায় প্রচার করেন তিনি। কর্মী সভা করার পাশাপাশি তৃণমূল কর্মীদের সঙ্গে একতা ভোজে যোগ দেন রচনা। আমি জানতে চাই 5 বছরে উনি কি কি করেছেন সেটা একটু আমাদেরকে একটুখানি পাঠালে খুব ভালো হয়। উনি বলছেন যে 17 কোটি টাকার কাজ করেছেন। হ্যাঁ, তো সেটা আমাদেরকে জানানো হোক। শুধু মুখে অ্যামাউন্ট বললে তো হবে না, আমাদেরকে বলতে হবে যে উনি কি কি করে দেখিয়েছেন আমাদের হুগলি জেলার জন্য। জনগণ তো এখন জানতে পারেনি, জনগণকে তো জানাতে হবে উনি 17 কোটিটা কোথায় খরচা হলো। নতুন আছে ও তো জানে না, এই প্রথম এসছে, রাজনীতিটা করে যদি আসতো ভালো হতো। একদম দিদি নাম্বার 1 থেকে এসছে ও, বুঝতে পারবে যে তৃণমূল ধোঁয়া নয়, পুরো ধোঁয়াশা হয়ে যাবে আস্তে আস্তে। ওর কাছে দেখতে পাবে, ভাববে আমি কি ভুল করেছি এই পার্টিটা এসে, কদিন পরেই বুঝতে পারবে। আগামী 20 মে পঞ্চম দফায় হুগলি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। প্রচারে একে অপরকে টেক্কা দিচ্ছেন লকেট ও রচনা। তাদের বাগযুদ্ধে তুঙ্গে জেলার রাজনীতি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে নাই নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।